আজকে আমরা খেলতে যাচ্ছি ভাঙা গড়ার খেলা। জাস্ট কিডিং, আজকে আমরা শিখতে যাচ্ছি পাথফাইন্ডার। তো হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটা দেখে ফেলাইছেন, কাটাকুটি নিয়ে একটা খেলা ছিল, নিনজা কায়দার কাটাকুটি। তো আজকেও আমরা এই কাটাকুটি রিলেটেডই একটা কিছু শিখবো, সেটা হচ্ছে পাথফাইন্ডার। যদি আমরা এখান থেকে উইন্ডোজে যাই, তারপর উইন্ডোজ থেকে সিম্পলি খুঁজা, এখান দিয়ে বের করতে হবে কোথায় সেই পাথফাইন্ডার, এইরকম খুঁজতে খুঁজতে এই আমরা পাই যাবো পাথফাইন্ডার। এবং এদের এর শর্টকাট কি হচ্ছে, শিফট কন্ট্রোল F9। এটা এই করার পরে আমি সাধারণত এটা নিয়ে আসতে কমফোর্টেবল ফিল করি, আমি এখানে আয়না রাখছি। এই হলো আমার পাথফাইন্ডার প্যানেল, যেটা ওপেন করে রাখলাম। আর হ্যাঁ, যারা এখনো আগের ভিডিওটা দেখেন নাই, তারা টুক করে ডান দিকে আই বাটনে আসতেছে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কস আছে, সেখান থেকে দেখে নেবেন যে আগের এই ভিডিওটা। তো হ্যাঁ, চলেন শুরু করা যাক। ওকে, তারে আমরা একটু পাশে সরাই রাখি, তারপরে দেখা যাক কি হয়। তো আমি হুট করে কেন পাথফাইন্ডার শুরু করলাম টুলসগুলোর এর মধ্যে, এর কারণ হচ্ছে এরা কাইন্ড অফ সিমিলার। আমরা কালকে যেই কাজগুলো করছি সেটা আমরা পাথফাইন্ডার দিয়ে করতে পারি, এবং আর একটা জিনিস দিয়ে করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে শেপ বিল্ডার টুল। তো আমরা পাথফাইন্ডারের পরেই ইনশাল্লাহ শেপ বিল্ডার টুলটাই করবো, পাথফাইন্ডারের চ্যাপ্টারটা ক্লোজ করে তারপরে আমরা শেপ বিল্ডারের দিকে আগাবো। তো দেখা যাক, তো আজকের আমাদের এই পাথফাইন্ডারে কি হলো, তুমি এরকম কেন করতেছ? তো পাথফাইন্ডারের মধ্যে আমাদের এটা একটা প্যানেল বলা যায়, বা চ্যানেল বলে, মেবি প্যানেলই বলা উচিত আমার মতে। তো এই পাথফাইন্ডার প্যানেলের মধ্যে আমাদের আসলে অনেক কিছু আছে, সেগুলো হলো কি কি, প্রথমে আসতেছে আমাদের এই যে কয়েকগুলো উপরের দিকে কিছু আইকন আছে, প্লাস এইদিকে কিছু আইকন আছে। তো প্রথমগুলো আইকনগুলোর নাম যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি এর বাইরে নিয়ে আসি, বাইরে আনার দরকার নেই, এখানেই থাকুক, কাজের সুবিধা হয়। তো বাইরে নাই না, ওইখানে আমরা রাখলাম। তো এখন যদি আমরা এটারে দেখি, উপরে লেখা আছে শেপ মোডস, আর নিচে লেখা আছে পাথফাইন্ডার্স। তো পুরো প্যানেলটার নাম যদিও পাথফাইন্ডার্স, বাট এটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে শেপ মোড আর একটা হচ্ছে পাথফাইন্ডার। তো এই দুইটার কাজ কি আমরা একটু দেখি। আমরা এই কাজটা তো অনেক সময় করছি, আমরা যেটা শেপ বিল্ডার দিয়ে করছিলাম সেটা গেলাম। আমরা একটা কাজ করি, আমরা সিম্পলি কিছু এরকম এরকম কিছু জিনিস নেই, সার্কেল টাইপের এই টাইপ, এই আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি সিম্পলি, এখন তো এটা এরকম, রাইট? এখন কিন্তু মনে হইতেছে না যে মধ্যে অনেকগুলো সার্কেল আছে। আমরা যদি একটু কন্ট্রোল ওয়াই প্রেস করি, মানে আউটলাইন ভিউতে চলে যাই, তো সেখানে আমরা দেখবো যে এইরকম এইরকম অনেকগুলো সার্কেল। তো এখন আমরা চাইতেছি যে এই অনেকগুলো সার্কেল দিয়ে আমাদের একটা শেপ হয়ে যাক। তো এই সবগুলোরে আমরা সিম্পলি একসাথে করতে চাইলে আমাদের যেই জিনিসটা কাজে আসবে সেটা হচ্ছে ইউনিট, অথবা ইউনাইট যেটা বলা হয় উচ্চারণ, তো এটা। তো এটার কাজ হলো, যদি আমরা এটা ক্লিক করি, সিম্পলি ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এটা সে এক করে ফেলাইছে। এখন যদি আমরা এটা যদি একটু কন্ট্রোল ওয়াইও করি, তাহলে আমরা দেখতে পাবো সিম্পলি কিন্তু সে একটা শেপ হয়ে গেছে। আর এটা কিন্তু খুব চমৎকার একটা মেঘ তৈরি হয়েছে, রাইট? এটা কিন্তু খুব চমৎকার একটা মেঘ তৈরি হয়েছে। তো এরকম কাজের জন্য যখন আমাদের ইউনাইট করার প্রয়োজন হয়, বা ইউনিট করার প্রয়োজন হয়, বা যুক্ত করার প্রয়োজন হয় মূলত, তখন আমরা এইরকম পাথফাইন্ডারের এই যে মুডটা আছে, শেপ মুডের এই যে ইউনাইট মুডটা বা ইউনিট মুডটা, সেই সেটা করতে পারি, ইউনাইট করতে পারি। আচ্ছা, এরপরে এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা আমাদের আসতেছে মাইনাস ফ্রন্ট। এই মাইনাস ফ্রন্টের কাজটা আসলে কি, মাইনাস ফ্রন্টের কাজ আমরা দেখি। আমরা এইরকম ধরলাম, এই একটা আমাদের অবজেক্ট আছে, সিম্পলি আর একটা অবজেক্ট আমরা এইখানে নিলাম। তো এবার আমরা একটু কালার চেঞ্জ করে দিব একটার সাথে আর একটা, যেন বুঝতে আসলে সুবিধা হয়। তো এইটা উপরে নাকি এইটা উপরে? এইটা উপরে আর এটা নিচে। আচ্ছা, তো এই উপর নিচে করার মানে কি, আমাদের এইখানটায় মাইনাস ফ্রন্টের কাজ হলো সে উপরের অংশটারে ডিলিট করে দেবে, মাইনাস করে দেবে, কাইটা দিবে। কিরকম, আমরা যদি একটু ব্যবহার করে দেখি, এইটা সরি এটা, তো আমরা এখানে মাইনাস ফ্রন্ট করলাম, সিম্পলি আমাদের এই যে অপশনটা এটা কাটা গেল। এখন এটা দিয়ে আমরা কিন্তু আরো মজার আর জিনিস বানাইতে পারি। কিরকম, আমরা যদি এইটার মাইনাস ফ্রন্টটারে এরকম ভাবে, এটা আমি সেদিন করছিলাম কিন্তু আমাদের একটা ভিডিওতে, যারা দেখছেন আমাদের গিফট ডিজাইনের ভিডিওটা এখন আসতেছে আই বাটনের ওইখানে, আর যারা মানে সরি আই বাটনে ই না করতে পারলে পরে দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কসটা থাকতেছে। তো হ্যাঁ, এরকম যদি আমরা করি, সিম্পলি এগুলো ধরার পরে আমরা এরকম একটা কই গেল আমাদের পাথফাইন্ডার, এই এইটা দিয়ে আমরা মাইনাস ফ্রন্ট করে এরকম একটা চাঁদ কিন্তু তৈরি করে দিতে পারি, রাইট? গেল মেঘ, গেল চাঁদ, এই গেল আমাদের মাইনাস ফ্রন্টের কাজ, বাস গেল। অর্থাৎ উপরের অবজেক্টটা সে মাইনাস করে দেবে। এরপরে আসতেছে আমাদের আর একটা, এই আমরা আবার একটু সেই সেম ইলিপসই নিব, এই একটা ইলিপস নিলাম। এরপরে আমাদের কি আসতেছে, ইন্টারসেক্ট, মেবি হ্যাঁ ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট কাজটা হলো, আমরা কিন্তু এই কাজটাও করছি অনেকবার, বিশেষ করে যখন আমরা প্যাটার্ন বানাইছি তখন কিন্তু আমাদের এই ইন্টারসেক্টের কাজটা আমাদের প্রয়োজন হয়েছে। যদি আমরা দেখি, এটার একটু কালার চেঞ্জ করে দিই আমরা, হ্যাঁ এই কালারটা আবার দিব, এই দুইটারে ধরলাম, অর্থাৎ
মধ্যের যে অংশটুকু কমন সেই অংশটুকুই সে রাখবে আমরা এখানে আবার যাই পাথফাইন্ডারে আমাদের এই উদাহরণ এখান থেকে আমরা ইন্টারসেক্ট করে দিলাম ইজি আমাদের এই জিনিসটা রইলো এটা দিয়ে আমরা চাইলে আবার অনেক কিছু বানাইতে পারি যেটা এরকম বানাইছিলাম এটা কিন্তু আমাদের ইচ্ছে আমরা এরকম কি বলো এটারে আমাদের যখন আমরা প্যাটার্ন বানাইলাম ব্রাশ প্যাটার্ন ব্রাশ টু আসিস্ট আসিস্ট যে ইভেন এই আগের ভিডিওটা এরকম কাহিনী ছিল কিন্তু তো আমরা এটারে দেখি আমরা এটারে একটা নিলাম কপি নিলাম নেওয়ার পরে এই সিম্পল এটা দিয়েও কিন্তু আমাদের এই কাজটা করা যায় সরি 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 আমাদের শিফট না ধরে আমি ই ধরতেছি এই যে এটা চাইলে আমরা এটার একটা ই বানাই দিতে পারি তো আমরা এটার একটা কপি নিব সরি সরি এরকম মোটা আমি চাই না এটার একটা কপি নিলাম আমি আচ্ছা এই ছোট একটা বানাই রাখলাম এই আমাদের সিম্পল একটা ডিজাইন টাইপের কিছু একটা বানাইলাম যেটা এইরকম আচ্ছা এটার গ্রুপ করে আমরা রাইখে দিই ওকে দেখি আমরা কি কি জিনিস কোন কোন জিনিস দিয়ে বানাইতে পারি তো আমরা দেখলাম ইন্টারসেকের কাজ অর্থাৎ যে অংশটুকু আমাদের লাগবে না সেই অংশটুকু আমরা ইন্টারসেক করলাম রাইট এরপরে আসতেছে আমাদের আরেকটা অপশন সেটা হলো এইবারে আমরা কি দেখছি আমরা দুইটা ই নিলাম আবার নেই এগুলো রাইখা দেওয়া উচিত ছিল যাই হোক তো আমরা দুই কালারের দুইটা ই আবার নিলাম নেওয়ার পরে এটার একটু কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই এটা এরকম টাইপের একটা কালার হলো তো এইবারে আমরা দেখছিলাম কি মধ্যের যে অংশটুকু কমন অর্থাৎ দুইজনার যে জায়গাটুকু এটারে কি বলা যাইতে পারে এটা কমনই বলা যাইতে পারে বাংলাটা আমার মনে নাই এখন অর্থাৎ যেই জায়গায় দুইজনের অংশীদারিত্ব আছে সেই জায়গাটুকু এতক্ষণ বাইচা ছিল বাট এইবারে আমাদের যে অপশনটা আসতে যাচ্ছে সে হইল গিয়া সেই কমন জায়গাটুকু নাই করে দিবে এই দুইটা নিয়ে ঝামেলা তো এই দুইটা নাই এটা পৃথিবীর বুক থেকে এই মানচিত্রে এই অংশটুকু উদাও দুইটা দেশ ঝামেলা করতেছে ওই অংশটুকু উদাও করে দিবে এটার নাম হচ্ছে এক্সক্লুড তো আমরা যদি এটার উপর ক্লিক করি সে এক্সক্লুড করে দিচ্ছে রাইট সে কিন্তু ওই জায়গাটুকু কাইটা দিছে এবং এই দুইটা কিন্তু আলাদা শেপ তারপরে আমরা যদি আনগ্রুপ করি হ্যাঁ এই অপারেশনগুলো করার পরে এগুলো কিন্তু আনগ্রুপ করা লাগে কিছু কিছুগুলো আনগ্রুপ করতে হয় কিছু কিছুগুলো মানে ই হয় মানে আনগ্রুপটা করে নেবেন যদি এরকম জোড়া অবস্থা থাকে আনগ্রুপ করলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে ইভেন দুইবার আনগ্রুপ করা লাগে কিছু কিছু জায়গায় বাট এটা আমার লাগে না হ্যাঁ লাগে না তো এই এক্সক্লুড করে দিছে অর্থাৎ আমাদের যে অংশটুকু কমন ছিল সেই অংশটুকু কিন্তু এখন আর নাই এটা করে দিছে এই ছিল এক্সক্লুডের কাজ তো এক্সক্লুড দিয়ে আমরা ঠিক কি করতে পারি আমরা একটা কাজ করি আমরা দেখি একটু সেটা হলো আচ্ছা থাক এক্সক্লুড এইরকমই রাখি আমি এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করব না কি হইল তোমার আচ্ছা এরকম রাখি তারপরে আমরা ধরে এটার এক্সক্লুড করে দিই হ্যাঁ এটা এরকম থাক এটাই আমাদের ডিজাইন আপাতত এক্সক্লুডের জন্য এটার বেশি কিছু ই করবো না এটা যেরকম আছে থাকুক এরপরে আমাদের নিচের যে আছে পাথফাইন্ডার্সেরা অর্থাৎ তারা হলো গিয়া পাথফাইন্ডারের মূল মানে অংশ সেটা হলো এদের কাজগুলো একটু কী কী আমি একটু দেখি এদের কাজ হলো বেশ ইন্টারেস্টিং প্রথম দিকে এই কাজগুলো কিন্তু অনেকই প্রয়োজন হয় কীরকম আমাদের এইরকম একটা ই আছে শেপ আছে মনে করলাম এ তারপরে এই আর একটা শেপ আছে এই আর একটা শেপ আছে এই আর একটা শেপ আছে তো এখন আমি যদি এইখানে একটা কাজ করি আমি যদি এগুলার সবগুলার ধৈরা মাইনাস ফ্রন্ট করে দিই তাইলে যেইটা একেবারে মানে একেবারে শেষের মাইনাস ফ্রন্টের বিষয়টা হলো একেবারে যেটা শেষে সেটা হলো মেইন অবজেক্ট কি অবজেক্ট তো কি অবজেক্ট থেকে উপরের যতগুলো থাকুক সবগুলাই কাইটে নেবে এটা মানে মাস্কিং এর মতন প্রবলেম করে না মাস্ক হয় কি একটা যেটা প্রথমে সবাই উপরে থাকে সেটা হচ্ছে মেইন অবজেক্ট তখন হয় কি সেই মেইন অবজেক্টটা একটু প্রবলেম করতে পারে মানে সবাই উপরেটাই বাট এইটা হলো যে সবাই নিচে থাকবে সে তার উপর দিয়ে সবগুলো উপরের যতগুলো আছে সবগুলো কাটা পড়ে যাবে একেবারে সিম্পল একটা হিসাব তো এখন আমি চাইতেছি যে না কেউ আসলে এভাবে কাটা ছাটা পড়বে না আমার সবগুলো ভাগই আলাদা আলাদা দরকার কিরকম এই একটা জায়গা আছে এই একটা জায়গা এই একটা জায়গা এরকম 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 জায়গা আছে এগুলো আসলে কাজে লাগে অনেক প্যাটার্ন বানানোর সময় আমরা এই ধরনের কাজ বাজ করবো সামনে ইনশাল্লাহ তখন এগুলো আপাতত দেখে রাখেন তখন আমরা এই করবো তো এখন হয় কি আমরা এটাকে কি করি সিম্পলি যদি ডিভাইড করি ডিভাইড করার পরে আমরা যদি এটা আনগ্রুপ করি তখন প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা অংশ একেবারে যেই যেই অংশগুলো যেইখানটায় কোনো শেপের সাথে ওভারল্যাপ করছে ওভারল্যাপ কথার মানে হয়েছে গিয়া মানে একটার উপর দিয়ে আরেকটা চলে গেছে সেটা সেইভাবে আনগ্রুপ হয়ে গেছে অর্থাৎ প্রতিটা অংশ আলাদা 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 কাটা পড়ে গেছে রাইট এটারও কিন্তু ব্যবহার আছে অনেক ব্যবহার মানে ডিভাইডের বেশ বেশ মানে ইন্টারেস্টিং জিনিস ডিভাইড অনেক প্রয়োজন হয় কীরকম মানে ইন্টারেস্টিং এটার আমি আরেকটা ব্যাখ্যা দিই ডিভাইডটা আসলে ঠিক কীভাবে কাজে লাগে আমরা যদি এটার একটু সরাই রাখি ওইদিকে হ্যাঁ তো আমরা সাপোজ আমরা চাইতেছি যে এই একটা আমাদের ই আছে এরকম একটা শেপ আছে এখন এই শেপটার একেবারে মাঝ বরাবর আমরা কাটতে চাইতেছি এখন মাঝ বরাবর এইরকমভাবে এটাকে সিলেক্ট কইরা তারপরে এইভাবে ধইরা এইভাবে একটা ঝামেলা করা মানে লাইন আইনা তারপর ডিভাইড করা যাবে সমস্যা নাই দুইটারে সিলেক্ট করিয়া
তারপরে ডিভাইড করো যাবে এই জিনিসটাও ডিভাইড হইছে রাইট এই জিনিসটা কিন্তু হইছে কিন্তু এটা আরেকটা সহজ পদ্ধতি আছে যেই পদ্ধতিটা ইউজ করে আমরা সহজেই এটা করতে পারি সেটা কি আমাদের রুলার আনা আছে না থাকলে কন্ট্রোল আর প্রেস করবেন আমরা রুলার আনলাম ঠিক আছে এই রুলার ধরলাম এখন আমরা একটু খেয়াল করব যে আমাদের গাইডগুলো লক কিনা না আমাদের গাইড লক না আমরা এটারে চাইলে ই করতে পারি লক না তো এটারে কি করলাম ধরলাম গাইড সহ ধরলাম ধরার পরে আমরা যদি এখন ডিভাইড করি তো এই ডিভাইডটা আসলে রুলারের উপরও কাজ করে অর্থাৎ আমাদের সবসময় এরকম লাইন টানার দরকার নাই এখানে একটা লাইন সেগমেন্ট আনবো তারপর আমরা সেই লাইন সেগমেন্ট আনবো বা একটা শেপ শেপ আইন নেওয়া কাহিনি করবো দরকার নাই আমাদের এই জিনিসটার প্রয়োজন নেই আমরা চাইলেই এই জিনিসটা করতে পারি যে আমাদের সিম্পলি ডিভাইড করতে পারি আমাদের রুলার আইন রুলার দিয়ে আমরা ডিভাইড করে নিতে পারি এটাও কিন্তু সেই সেম কাজই করছে আমরা যদি আনগ্রুপ করি দেখি এই জিনিসটা আলাদা আলাদা ডিভাইডেড হয়ে গেছে রাইট ইজি আমরা ডিভাইড দিয়ে এটা করতে পারি ডিভাইডের মজাটা কি এটা কখন লাগে মনে করেন আমরা একটা ডিজাইন করতেছি ডিজাইন করতে 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 আমাদের এই এই এইখানে একটা অংশ পড়ে গেছে যে অংশটা একটু বাড়তি হয়ে গেছে আমাদের এরকম বাড়তি হয়ে গেছে তখন আমরা সিম্পলি কি করতে পারি আমরা তো মাস্কিং আছে মাস্কিং নিয়েও কথা বলবো আমরা কিন্তু আমরা চাইতেছি না মাস্কিং করতে আমরা চাইতেছি এটা কাইটা বাতি দিয়ে দিতে তখন আমরা এটার ব্যাপারেই করলাম এই রুলার সহ সিলেক্ট করলাম করার পরে সিম্পলি ডিভাইড করলাম ডিভাইড করার পরে এটার আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পরে যতটুকু অংশ বাইরে ছিল টুস করে আমরা কাইটা দিলাম শেষ আমাদের বাড়তি অংশ কিন্তু কাটা পড়ে গেল তো এইভাবে আমরা ডিভাইডারে কাজে লাগাইতে পারি ডিভাইডের প্রয়োজনীয়তা এইসব ক্ষেত্রে প্রয়োজন এই গেল ডিভাইড এরপরে আসতেছে আমাদের ট্রিম আচ্ছা ট্রিম ঠিক কি জিনিস আমরা এবার একটু দেখি ট্রিমের কাজ হইলো আমরা আগে কি দেখছি যে মাইনাস ফ্রন্টের কাজ হইলো সে কাইটা মাইনাস করে দেয় সবগুলো যেগুলো এসেছিল মানে উপরে যতগুলো থাকবে নিচের অবজেক্টটা বাদ দিয়ে সবগুলো এসে কাইটে দেবে বাট এখন আমরা একটু একটা মজার জিনিস দেখি আমরা সাপোজ এইখানে একটা এরকম একটা শেপ নিলাম ওকে নেওয়ার পরে আমরা একটু এদিকে ই করি এটারে করার পরে এরে আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইরকম ভাবে করলাম আচ্ছা আচ্ছা এটা আমরা ইসেও দেখাইতে পারতাম কিরকম এটারে আমি যদি একটু একটা ফান ফ্যাক্ট বানানোর চেষ্টা করি আমরা যদি এরকম কিছু একটা বানাই এই যে আচ্ছা এটা একটু অ্যালাইন করি আমাদের সেই রকম এটা আমরা চ্যালেঞ্জ টাইপের একটা ভিডিও ছিল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখেন সেই ভিডিওটাই কিন্তু আমরা এরকম একটা কিছু বানাইছিলাম তো এখন দেখি আমরা এখানে যদি এটার একটু চকবার টাইপের একটা কালার দিব ব্রাউনিশ ডার্ক চকলেট হ্যাঁ এই টাইপের কালারই মেবি চকবারে হয় আর একটা কালার দিব এটারে লাইট ব্রাউন যেটা আমাদের বাঁশের কঞ্চির আচ্ছা তো এই গেল আমাদের তার একটু উপরে নিয়ে আসলাম এখন আমরা যদি চাই তো এইখানে আমাদের এইরকম মানে কামরের চিহ্ন দিব আমরা তো আমরা এইখানে এই একটা দিলাম আচ্ছা এটা একটু সাদা কইরা দেই রাইট এই যে এটা কামর পড়ছে এইখানটায় আর একটা ছোট্ট কামর দিব আমরা আচ্ছা এইরকম জিনিস আমরা চাইতেছি যে এইরকম আসুক চকবার জানি অকওয়ার্ড হয়েছে চকবার কিন্তু ঠিক আছে আমরা চাইতেছি যে এইরকম কিছু একটা হোক রাইট তো এবারে আমরা এটারে কিন্তু সিম্পলি একটা কাজ করতে পারি এরে এই যে যেগুলো আমাদের আছে এরা সবাই কিন্তু উপরে তো আমরা যদি এগুলো ধইরা তারপর যদি এইখানে আমরা পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট কইরা দেই তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি ওইভাবে ই হয়ে যাবে এই যে আমরা এটা কিন্তু একটা শেপে সুন্দর একটা চকবার তৈরি হয়ে গেছে রাইট তো এখন আমরা আসলে চাইতেছি যে না এরকম হবে না আমাদের যেই কটা শেপ আছে আমরা এটা রাইখা দেই আচ্ছা এটা গ্রুপ করে ওইখানে থাকুক এরপর আমরা চাইতেছি যে না এরকম শেপ আমাদের আরও আছে ধরলাম এই একটা শেপ আছে এই তারপরে এই আর একটা শেপ আছে 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 যেটা ওইরকম ক্লাউডে করছিলাম সেরকম আমাদের অনেকগুলো শেপের ধরলাম এনের কাহিনী এবং আমাদের এটার ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটা শেপের দেখা যাক এই এই শেপটার জন্য আমাদের কালার এইখানে থাকলো এই শেপটার জন্য আমাদের কালার এইখানে থাকলো এই শেপটার জন্য আমাদের কালার এইখানে থাকলো এই শেপটার জন্য আমাদের কালার এইখানটায় থাকলো এইখানের জন্য আমাদের কালার এইখানে থাকলো এইখানের জন্য আমাদের কালার এইখানে থাকলো বা এটা ই হয়ে গেছে তো আমরা এই টাইপের একটা নিলাম এইটার জন্য আমরা নিলাম এইরকম আচ্ছা এবং নিচের ওইটা তো আমরা চাইতেছি দেখি যদি আমরা একটু দেখি কন্ট্রোল ওয়াই করি একেবারে হিজি বিজি টেক্সট এখন আমরা যদি ট্রিম করি ট্রিমের মজাটা যদি আমরা একটু খেয়াল করি আমরা এটার কন্ট্রোল ওয়াই অবস্থায় করব আমরা এইখানে গেলাম পাথফাইন্ডারে এবং ট্রিম করলাম দেখা যাক কি হয় ট্রিমে কি হয়েছে যে সবার উপরের অর্থাৎ যারে উপর থেকে সবচাইতে ভালো দেখা যাবে সে একেবারে আস্ত থাকবে তার আর কোনো পরিবর্তন হয় নাই এই
এটা আনগ্রুপ করতে হবে আচ্ছা তো আমাদের এই শেপটা ইজি একেবারে কোনো পরিবর্তন আই নাই এরপরে এই শেপটা ওই যে শেপের নিচে এসে সেই অনুযায়ী হয়ে গেছে পরিবর্তিত হয়ে গেছে এই অংশ মানে কাটা পড়ে গেছে আর কি অর্থাৎ যে যার যতটুকু অংশ ভিজিবল তার ততটুকু অংশ থাকবে বাকি অংশটা কাটা পড়ে যাবে এইটাই হলো ট্রিমের নিয়ম অর্থাৎ ট্রিমের যতটুকু অংশ ভিজিবল ততটুকু অংশ থাকবে বাকি অংশ কাটা পড়বে এই গেল আমাদের ট্রিমের হিসাবটা অর্থাৎ সে যতটুকু অংশ দেখা যাবে ততটুকু অংশ সে রাখবে বাকি অংশ কাটা পড়বে তো ট্রিমের আসলে আরো ব্যবহার আছে আমরা সামনে ফার্দারে যখন আমাদের ডিজাইনে কোনো প্রয়োজন হবে তখন আমরা দেখাবো আমার ইচ্ছা আছে যে এটা নিয়ে কিছু একটা প্রজেক্ট টাইপের কিছু একটা বানাই দেখাইতে বিশেষ করে একটা লোগো বানানোর ইচ্ছা আছে আমার আমি আইডিয়াটা এখনো ক্রিয়েট করতে পারিনি যদি আইডিয়াটা ক্রিয়েট করতে পারি আমার স্যাটিসফাই হই তাহলে ভিডিওটা আসবে আর নাইলে না আসবে বুঝলা যান তো হ্যাঁ এই হলো আমাদের ট্রিমের কাজ এরপরে আসতেছে আমাদের মার্জের কাজ এই মার্জটা আসলে একটু অদ্ভুত কারণ দেখা যাক মার্জ হয় কি যখন আমাদের এরকম দুইটাই থাকে এই সাপোজ এরকম আমাদের দুইটা ইনি আমরা দেখলাম তো এখন আমাদের এটার কাজ কি মাস্কটা করে কি সেম ওই ইসের মতন কাজ করে যদি আমাদের দেখি আমরা একটু মাস্ক করে দেখি তারপরে বলতেছি তো এটা মাস্ক করলাম মাস্ক করার পর আমাদের ওই যে ইউনাইট যেভাবে কাজ করছে ওইভাবেই কিন্তু কাজটা করে রাইট এটা কিন্তু আর ডিফারেন্ট কিছু করে নাই সেই ইউনাইটে যেভাবে আমরা ক্লাউড বানাইছিলাম ওইভাবেই কিন্তু ইউনাইটের মতনই সে করছে বাট এইখানে একটা ব্যাপার আছে আমাদের এই কাজটা তো সে করলো আচ্ছা এটা এটার আমরা মাস্ক করলাম মাস্ক করার আগে এটা কপি রাখলাম তো এইখানে সে যখন ই হইলো যে আমাদের এইখানটায় যে এটা মার্কস করে দিই আমরা এটা মার্কস করলাম সে ট্রিমের ইসের মতন ইউনাইটের মতন ব্যবহার করলো এরপরে আমরা এইখানে একটু মজা করি আমরা এইখানে কালারটা একটু চেঞ্জ করে দিই একটার কালার আমরা চেঞ্জ করে দিয়েছি কালার চেঞ্জ করে দেওয়ার পরে আমরা আবার সেই মার্কস করলাম এই যে মার্কস এবারে সে ব্যবহার করছে ট্রিমের মতন আমরা যদি একটু আনগ্রুপ করি দেখবো যে এবার সে ব্যবহারটা করছে ট্রিমের মতন তো যদি কালার সেম থাকে সে ব্যবহার করবে ইউনাইটের মতন যদি কালার ডিফারেন্ট থাকে তাহলে সে ব্যবহার করবে ইসের মতন কি বলো এটারে ট্রিমের মতন তো জানি না এটার মানে আলাদা পারপাস কি বাট এটা এরকমই সে ব্যবহার করে যাই হোক তো দেখি যদি এটার আমরা কাজে লাগে নাই বা আমি সাধারণত সত্যি বলতে পাথফাইন্ডার অতটা ব্যবহার করি না বিশেষ করে শেপ বিল্ডার আসার পরে মানে শেপ বিল্ডারের আমার কাছে বেশি কমফোর্টেবল আমরা সামনের ভিডিওতে দেখবো বাট পাথফাইন্ডারে এসব জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট তো এরপরে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হলো আমাদের পাথফাইন্ডারের ক্রোপ পাথফাইন্ডারের ক্রোপ মানে ক্রোপ টুল না পাথফাইন্ডারের ক্রোপ তো এই পাথফাইন্ডারের ক্রোপটাও একটু অদ্ভুত কীরকম আমাদের আবার দুইটা শেপ নেই আমরা তো এই ক্রোপটা কিন্তু আমরা আগের একটা ভিডিওতে ব্যবহার করছিলাম যেটা আমরা ওয়াটার কালার ইন্টারফেস ব্যবহার করছিলাম সেইখানে তো এই ওয়াটার কালার ইন্টারফেসের এইখানে আসলে ব্যবহার করার একটা কারণ হলো বেশ কমপ্লেক্স একটা বিষয় যে ওইখানে আসলে ওই জিনিসগুলো টাইল টাইল আকারে আসতো যদি আমরা ক্রোপ ব্যবহার না করতাম বা ওইটারে কাহিনী করা যায় তো অন্য কিন্তু ওইটা সবচেয়ে ইজি ওয়ে ছিল আর যে ভিডিওটা আমি দেখছি সেও ক্রোপ ব্যবহার করছে কইটা দিচ্ছি জাস্ট কিন্তু এখন আমরা দেখি যে যদি কোনো প্রয়োজন হয় তো এইটার কাজ কি এটাও আসলে ওই রকম কাইন্ড অফ সেম কাজ করবে মানে এইটা যেভাবে কাজ করতো আমাদের কমনটা রাখবে ইন্টারসেকের অংশটুকু রাখবে ইন্টারসেক যেভাবে কাজ করতো সেভাবে বাট একটু ডিফারেন্স আছে সেটা হলো এইখানে যদি আমরা একটু এই আইকনটার দিকে একটু খেয়াল করি যে এইখানে কিন্তু আমাদের ইন্টারসেকে করে কি এতটুকু অংশ রাখবে বাকি অংশ পুরো গায়েব এইটাই হয় কি এইটাই আমরা একটু কইরা দেখি এইটাই ইন্টারসেকটা তো করবে বাট আলাদা ওই যে উপরের যেটা থাকবে মানে আমাদের ইসের এটা এটাই তো উপরে আমরা যদি এটার একটু ই করি না না সরি উপরে তো এইটা মেবি না কোনটা হ্যাঁ ওইটা যেইটা উপরে যে পার্টটা সেই পার্টটার কিছু অংশ ও রাইখা দেবে কিছু অংশ বলতে বাকি অংশটাও রাইখা দেবে ওই অংশটার মানে একেবারে ডিসঅ্যাপিয়ার করে দিবে না কোনো কারণে এটা যদি আমরা আনগ্রুপ করি আনগ্রুপ করার পরে এই জায়গাটারে আমরা চাইলে আলাদাভাবে ফিল করতে পারি এই যে এই যে এই ফিল করা কিন্তু সেই ফিল করে না মানে কালার দিয়ে বইরা দিতে পারি তো হ্যাঁ এটা করতে পারি আমরা তাইলে হবে মানে এই পার্টটা রাখা হয় কেন রাখা হয় আপাতত জানি না বা ওইভাবে ইউজ করা হয় না এই জন্য অতটা মাথা কামানো হয় না এটা নিয়ে আমি একটু খোঁজাখুঁজি করছিলাম গুগলে যে ক্রোপের পাথফাইন্ডার এটা কেন ওইভাবে আসলে খুব ভালো একটা যে রেসপন্স বা কোনো একটা ই পাইছি আমি এখনো জানি না অ্যাডোবির সাথে কথা বলা লাগবে কিন্তু সেটা আমার দ্বারা হইবে না যাই হোক তো এখন আমরা আপাতত এটা হজম করে নিই যে এটা ওইরকম একটা কিছু দেয় হ্যাঁ এরপর আর একটা অপশন আমাদের কাছে আছে সেটা হলো এই যে এটা
এটা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে যদি আমাদের এরকম কিছু থাকে আমাদের এরকম দুইটারে যদি আমরা ধরি তো এখানে আমাদের একটা অপশন থাকে যেটা আউটলাইন করে দিবে অর্থাৎ যেই জিনিসগুলো আমাদের আছে সেইটারে আউটলাইনে পরিণত করবে এরকম টাইপের একটা হিজিবিজি আউটলাইন কেন প্রয়োজন আমি জানি না কোনোটা প্রয়োজন হয়তো লাগতে পারে বাট এটারে আউটলাইন করে দিবে এই দুইটারে একসাথে তো করবি আউটলাইনও করে দিবে এবং আমরা এটা আনগ্রুপ করি তারপর যদি এটা সরাই তাহলে দেখবো যে ওই অংশটুকু কাটা পড়ছে ট্রিম ইর কায়দায় ডিভাইডের কায়দায় প্লাস ওইটারে আউটলাইন করছে রাইট আউটলাইনও করছে আবার ডিভাইডের মতন কাটাও করছে এইরকম একটা বিষয় তো জানি না কেন এটার প্রয়োজন হইতে পারে বা আমার লাগে না এখনো কোনো কাজে যেটা সত্যি কথা তো এই লাগলে দেখলেন না দেখলে নাই না দেখলে নাই বলতে যদি প্রয়োজন না হয় তো ঠিক ঠিক আছে তো এখন আমরা তো এটা দেখছি এখন আমাদের আরেকটা অপশন আছে সেটা হচ্ছে মাইনাস ব্যাক প্রথমবার তো আমাদের কী ছিল অপশন সেটা হলো সে ফ্রন্টটা ডিলেট করতো এবার সে ব্যাকটা ডিলেট করবে কীরকম আমরা যদি এটা একটু কালার চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাবো যে এইখান দিয়ে আমরা যদি মাইনাস ব্যাক করি বাকি মানে ব্যাকের যে অংশটুকু সেটুকু কাটা যাবে রাইট ব্যাকের যে অংশটুকু সেটুকু কাটা যাবে এই গেল আমাদের ব্যাকের অপশনটা আমরা একটু দেখি এইখানে কি হয় আমরা সাপোজ এইখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার দিব এইটার জন্য আমরা কালার দিলাম এই এটার জন্য আমরা কালার দিলাম একটা কালার দিতে হবে এইখান থেকে এরকম একটা দিলাম দেওয়ার পরে কি হয় দেখি আমাদের ব্যাকটা মেবি কাটা যাবে অথবা ব্যাকের সবগুলো কাটা যাইতে পারে যেটা সবের উপরে এইটা মেবি থাকবে এটা থেকে সবগুলো ব্যাকের গুলো কাটা যাবে দেখা যাক কি হয় আমরা একটু এটা কইরা দেখি এটা নেয় কিনা রাইট আমরা এইখান থেকে পাথফাইন্ডার থেকে মাইনাস ব্যাক করলাম হ্যাঁ উপরেরটা শুধু থাইকা যাইতেছে বাকি যেগুলো ছিল সেগুলো এইটার অংশ অনুযায়ী কাটা পড়ে যাইতেছে এর কারণ হলো আগেরটায় যখন আমরা মাইনাস ফ্রন্ট করছিলাম তখন একেবারে নিচের অবজেক্টটা ছিল কি অবজেক্ট যেইটা থেকে সবগুলো ফ্রন্ট কাটা যাইত আর এখন কি হলো এখন ফ্রন্টটা থেকে নিচের যতগুলো থাকবে সবগুলো কাটা যাবে তো হ্যাঁ যেটা বললাম এই ছিল পাথফাইন্ডারের ব্যাপারে ও হ্যাঁ আরেকটু কিছু কথা আমার মিস হয়ে গেছে সেটা হলো আমি আসলে এটা নিয়ে একটা বাই ডিটেলস ভিডিও আসবে ইনশাল্লাহ এটা অবশ্যই আসবে একটু তাড়াতাড়ি না আসলে পরে আসবে যখন আমরা কাজগুলো করবো যে নন ডেস্ট্রাকটিভ কাজ বাজ কি জিনিস এবং কিভাবে করতে হয় এরকম কথাবার্তা যখন আমাদের আসবে তখন আমরা এটা নিয়ে কথা বলবো এখন সেটা হলো আমাদের এই যে জিনিসটা আমরা একটু দেখি এইখানে আমরা তো এগুলো ইউনাইট করলাম রাইট এগুলো কিন্তু আমরা ইউনাইট করলাম এইখানে আমরা যদি দেখি এখানে আমরা ইউনাইট করলাম আচ্ছা এখন এইখানে যে ইউনাইটটা করলাম আমরা কিন্তু এইখানে এইরকম এটারগুলোর পাওয়ার আর কোনো কায়দা নেই পুরো ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ কথার মানে হলো যে জিনিসটা তুমি একবার কাজটা করে ফেলানোর পর সেম জায়গায় পৌঁছার আর কায়দা নেই এটা এরকমই তো এটা কিন্তু এরকম করলাম এখন পাওয়ার কায়দা নেই কিন্তু এই সেম কাজটাই আমরা যদি এডিটরে সিলেক্ট করলাম সবগুলারে এই ইউনাইটটা করার সময় যদি আমরা অল্ট প্রেস করে করি উই যে লেখা আছে অল্ট ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ এই কম্পাউন্ড শেপ কি জিনিস কম্পাউন্ড শেপ হলো একটা জটিল শেপ জটিল শেপটা এমন শেপ যেটা আসলে অনেকগুলো শেপ হইলেও একই শেপের মতন কাজ করে কীরকম আমরা কিন্তু কম্পাউন্ড পাত করছি অনেক সময় দেখা যাচ্ছে ক্লিপিং মাস্কের প্রবলেম হওয়ার জন্য আমরা কম্পাউন্ড পাত করি তখন হয় কি অনেকগুলো অবজেক্ট থাকলেও সে আসলে একটা অবজেক্টের মতন কাজ করে তো আমাদের এই আমরা দেখি আমরা যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি এবং সেই ইউনাইট করার সময় আমরা অল্ট প্রেস করে করি তাইলে কি হয় আমরা অল্ট প্রেস করে ইউনাইট করলাম দেখি আচ্ছা কন্ট্রোল ওয়াই আমাদের এই যে সিলেক্ট করলাম অল্ট প্রেস করে ইউনাইটে ক্লিক করলাম কিরে কি হইলো কিবোর্ড কাজ করতেছে তো আচ্ছা আমরা এটার একটু ই করি আনগ্রুপ করি না সরি ও এটা ইউনিট ইউনাইট হয়ে গেছে এটা ইউনাইট হয়ে গেছে বাট এই যে যে জিনিসটা বললাম যে আমাদের এই আচ্ছা আমরা এটারে একটু দেখাই কালারটা চেঞ্জ করে না দেখাইলে আমাদের আসলে এই জিনিসটা অতটা ভালোভাবে বোঝা যাবে না যে এখানে বোঝা হবে না আমরা এটারে কালারটা চেঞ্জ করি ইউনাইটের প্রথম শর্ত হলো কালার সেম হয়ে যাবে রাইট তখন আমরা দেখি এই যে এই কালারটা এটার যদি আমরা এটারে ধরি কালারের প্রবলেমের কারণে হয় না আমরা ইউনাইট অল্ট প্রেস করে ইউনাইটে ক্লিক করলাম এই এটা কিন্তু সেম কালারের হয়ে গেছে কিন্তু আমরা যদি আউটলাইন করি তখন আসলে দেখবো যে আমাদের এই ইগুলা কিন্তু রয়ে গেছে এগুলা কিন্তু যায় না আমাদের এই জিনিসটার আমরা কি করব আমরা এটারে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো আমরা যদি এইটারে এই 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 যে লেয়ারটাতে ডাবল ক্লিক করে আইসোলেট করে ধরি তাহলে আমাদের ওই জিনিসটা আবার যদি একেবারে নাই করে দিই তাহলে সেটার মধ্যে একেবারে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে মানে একেবারে ভ্যানিশ হয়ে যাবে একেবারেই ই হয়ে যাবে গুম হয়ে যেতে পারে কোনো সমস্যা নেই তো এখন কথা হলো এই কাজটা করব কেন আমরা কেন করব এখন এইটা করার প্রথম কথা হলো আমাদের এই যে এই জিনিসটা আমরা যদি আবার একটু ক্রিয়েট করি আমরা যদি আবার একটু বানাই এইটারে দেখা যাক আমরা শুধুমাত্র এই ইটুকু বানাবো বেশি ই নেব না ঝামেলা করব না আচ্ছা এই আমরা একটা চকবার বানাইলাম তো এখন আমি বলতেছি যে চকবারের মধ্যে আমি যে ইগুলো বানাইলাম কামড়গুলো বানাইলাম কামড় বানানোর জন্য যে ইগুলো দিলাম
সাপোজ এই টাইপের যে এগুলা দিলাম এই আচ্ছা তো এখন এদের আমি চাইতেছি যে যে কোনো সময় যেন এগুলো অ্যাডজাস্ট করা যায় এরকম একটা অ্যাডজাস্ট করা অ্যাডজাস্টেবল একটা জিনিস আমি বানাইতে চাইতেছি রাইট কিন্তু এখন এই অ্যাডজাস্টেবল জিনিসটাই অনেক সময় আমরা যদি একেবারে ডিস্ট্রাকটিভ করে ফেলাই এই যে এইটার দিকে যদি তাকাই এটারে কিন্তু আর এডিট শেডিট করার কোনো কায়দা নেই কিন্তু এই সেম জিনিসটাই যদি আমরা এইরকম ভাবে করি এটারে ধরছি ধরার পরে আমরা অল্ট প্রেস করে ইউনিট করছি ও সরি না এটা ইউনিটের কাজ না এটা আবার এই যে আমাদের সরি 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 মাইনাস ফ্রন্টের কাজ যেটা আমরা করছিলাম যে মাইনাস ফ্রন্টের ক্ষেত্রে ওই অল্ট প্রেস করে সেম কাজটাই করা যাবে তো আমরা যদি মাইনাস ফ্রন্ট করে অল্ট প্রেস করি মানে অল্ট প্রেস করে মাইনাস ফ্রন্ট করি তখন কিন্তু আমরা দেখবো যে আসলে কিন্তু তারা নাই তারা ই নাই কিন্তু আমরা চাইলে তাদের যে কোনো সময় এভাবে এডিট করে নিতে পারি যে আমাদের এই জিনিসটার একটু সিলেক্ট ধরে নিয়ে এই আর যে আমাদের এই কামড়টা একটু বেশি চাই এই কামড়টা এই জায়গা দিয়ে একটু কম চাই না চাই কি চাই না চাই এই জিনিসটা আমরা ম্যানুয়ালি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি সিম্পল আমাদের কোনো প্রয়োজন মানে কোনো প্রবলেম হবে না এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে নন ডিস্ট্রাকটিভলি অফ করে দিতে পারি রাইট এটা কিন্তু কোনো প্রবলেম নাই তো এইটা করার পরে তাইলে আমরা আবার আগের জায়গায় কিভাবে ফিরবো বাই দ্য ওয়ে আমরা কিন্তু চাইলে এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম আইসোলেট না করে আমরা চাইতেছি না আইসোলেট করবো আমরা এইখান দিয়ে কি করবো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো ধরতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলে আর আইসোলেট ফাইসোলেট করা লাগবে না সেটা ধরে নেবে এ ইজি ব্যাপার আচ্ছা তো এখন আমরা এইখান থেকে স্বাভাবিক কিভাবে এইভাবে ফিরবো তো এখন আমাদের সবকিছু অ্যাডজাস্টমেন্ট ক্লিয়ার সবকিছু ডান আমরা এই এটাই খুশি আমরা স্যাটিসফাইড তখন আমরা কি করব সিম্পলি এখানে এক্সপ্যান্ডের একটা অপশন আসছে এমনিতে কিন্তু থাকে না মানে ইনভিজিবল অবস্থায় থাকে তো এখন এখানে আমরা এক্সপ্যান্ড করে দিব অথবা অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করতে পারি একই কথা তো এখান দিয়ে আমরা সিম্পলি এক্সপ্যান্ডে ক্লিক করব তারপর কিন্তু আমাদের সেই জিনিসটা এখন আমরা এটার একটু এক্সপ্যান্ড করব ওয়াই ই করে ক্লিক করে দেখি এই যে তো আমরা যদি এটা এক্সপ্যান্ড করে দিই আমাদের সেই সেম জিনিসই কিন্তু পরিণত হয়ে গেছে এটা হবে কি নন ডিস্ট্রাকটিভ হবে এটা নিয়ে আমরা সামনে আরও কথাবার্তা বলবো যে নন ডিস্ট্রাকটিভ করার কি সুবিধা কম্পাউন্ড পাথ কি জিনিস এটা নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ কথা বলবো বাট এখন আমাদের এই একটা অপশন দেওয়া আছে পাথফাইন্ডারের মধ্যে আমরা চাইলে নন ডিস্ট্রাকটিভলি কাজগুলো করতে পারি তো এই কাজ কিন্তু এইখানে বলা আছে এই যে আমরা যদি ধরি হোভার করি তো নিচে কিন্তু আসতেছে যে অল্ট শো প্রেস করো তাইলে তুমি এই জিনিসগুলো পাবা এই 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 অপশনগুলো কিন্তু এই যে পাথফাইন্ডার্সের মধ্যে নাই শুধু শেপ মুডসের মধ্যে অর্থাৎ শেপের এই মুডসগুলোর মধ্যে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি করতে পারবো তো হ্যাঁ আশা করি সবাই এই ছোট্ট না অতটা ছোট না পাথফাইন্ডার বেশ বড় বিষয় বাট আমি একটু তাড়াতাড়ি করে করে দিছি কারণ আমি চাইতেছি এই ব্যাপারটা আপনারা জানেন এবং নিজেরা কিছু ক্রিয়েট করার চেষ্টা করেন যে কিভাবে কি আমরা কি বানাইলাম রাইট কি জিনিসগুলো আমরা নিজেরা বানাইলাম সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করেন আর আমারও দেখান যে কি বানাইলেন আপনারা পাথফাইন্ডার দিয়ে অনেক কিছু বানানো যায় ইভেন আমি বললাম আমি একটা লোগো বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি প্রজেক্টটা আমার মাথায় আসে তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব সুন্দর একটা কিছু বানানোর ইচ্ছা আছে পাথফাইন্ডার শুধুমাত্র পাথফাইন্ডার ব্যবহার করিরা প্লাস আমাদের শেপ বিল্ডারটা আমরা খুব তাড়াতাড়ি শিখে ফেলবো এবং এরপরে মেবি মাস্কিংও শিখে ফেলবো তো হ্যাঁ সবাই ভালো থাকেন আর ওয়েট করতে থাকেন অ্যামেজিং এক্সাইটিং সব ভিডিওগুলোর জন্য আর যদি আমি এরপরে যে ভিডিওটা দেখার ইম্পর্টেন্ট হবে সেটা বাম দিকে আসবে যদি পরে দেখেন আর যারা প্রথম দিকে দেখবেন তাদের জন্য একটু কিন্তু পরে যারা দেখবেন তাদের জন্য কিন্তু বাম দিকে ভিডিওটা আসবে আর যারা প্রথমে দেখে রাখবেন তারাও পরে আই সেটা চেক করবেন যে ওই ভিডিওটা আসছে কিনা আর হ্যাঁ ভালো লাগলে কি করতে হবে লাইক মারতে হবে আর যারা নতুন আছেন তারা অন্যান্য ভিডিওগুলো দেখে আসেন অনেক প্রয়োজনীয় জিনিস আছে আর যদি কিছু ইম্পর্টেন্ট আপনাদের মনে হয় আমার পার্সোনালি পেজে মেসেজ করবেন লিঙ্কস দেওয়া আছে নিচে সেখান থেকে আমি অবশ্যই অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এইচআর ডিজাইনের সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম।